গাড়িটির মাইলেজ এখনও 60,000 হয় নাই। গাড়িটির মাইলেজ হচ্ছে 59,000। আর আমরা জানি হ্যাভেল H9 যে 70,000 কিলোমিটার যদি হয় তবে গিয়ার ওয়েল চেঞ্জ করা উচিত। তো আমরা 10,000 আগেই, মানে এখনও 60,000 হয় নাই, 59,000, তো আমরা 11,000 কিলোমিটার চালানোর আগেই গিয়ার ওয়েল চেঞ্জ করছি আমাদের কাস্টমারের জন্য। যিনি গাড়িটি ক্রয় করবেন তিনি যাতে একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি পায়, যাতে গাড়িটি নেওয়ার পরে আর তাকে কিছুই করতে না হয়। হ্যাভেল H9 2017 মডেল গাড়িটি আমরা এখন বর্তমানে নিয়ে এসেছি হ্যাভেলের সার্ভিসিং সেন্টারে। হ্যাভেল সার্ভিসিং সেন্টার, এখানে যা আছে হ্যাভেলের কোনো অভাব নাই। আমার এটার মডেল হচ্ছে 2017, গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে 2017, ব্র্যান্ড নিউ, মাত্র 60,000 কিলোমিটার চলছে। আমরা এখন গিয়ার অয়েল চেঞ্জ করব, ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, তো এরপরেই কিন্তু গাড়িটি আমরা টোটালি রেডি করব আমাদের কাস্টমারের জন্য। A&A কার সেন্টার আমাদের শোরুম, আপনারা চাইলে হ্যাভেল H9 জিপ গাড়িটি দেখতে পারেন।